লড়াইটা শুরু হয়েছিল জন্মের পর থেকেই। মানসিক ভারসাম্যহীন মাকে রাখতে চাইনি বাবা। মাত্র ছয় মাস বয়সে দিদার কাছে ঠাঁই নিতে হয়। সেই থেকে মগরা জিটি রোডের পাশের ছোট্ট চায়ের দোকানটাই তার কাছে সবকিছু। দিদার কাছ থেকেই চা বানানো শিখে নিয়ে চায়ের দোকানের দায়িত্ব সামলাচ্ছে সুফিয়া সামিম। শুধু চায়ের দোকান চালানোই নয়, সমান তালে চলছে পড়াশোনা। মগরাতেই একটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস সিক্সের মেধাবী ছাত্রী সুফিয়া। পড়াশোনা করে ডাক্তার হতে চায় সে। দিদা রেহানা বিবির বয়স হয়েছে, তাই নানান রোগ বাসা বেঁধেছে শরীরে, প্রায় শরীর খারাপ থাকে। মা মানসিক রোগী, দিদা মাকে ছোট থেকেই দেখে আসছে। এছাড়াও গরিব মানুষ যারা যারা মানে ভালো চিকিৎসা পায় না, তাদের জন্য ডাক্তার হতে চায় সুফিয়া। তাই চায়ের দোকানে খরিদ্দার সামলানোর ফাঁকে ফাঁকে চলে পড়াশোনা। মগরা ভেড়িকুঠি এলাকায় জিটি রোডের পাশে বছর পঁচিশের চায়ের দোকান রেহানা বিবির। বড় মেয়ে রাবিয়া খাতুনের বিয়ে দেন কাকিনাড়ার মোহাম্মদ সামিমের সঙ্গে। বিয়ের দুই বছরের মধ্যেই মেয়েকে তাড়িয়ে দেয় শ্বশুর বাড়ি থেকে। মেয়ের সঙ্গে নাতনির দায়িত্বও কাঁধে এসে পড়ে। চায়ের দোকান চালিয়ে আরো তিন মেয়ের বিয়ে দেন রেহানা। দারিদ্রতা কখনোই পিছন ছাড়েনি, বরং আরো জটিলতর হয়েছে পরিস্থিতি। তবু নাতনির পড়াশোনায় উৎসাহ দেন। সুফিয়া যত দূর পড়তে চায় পড়াবেন, এটাও মনস্থির করে ফেলেছেন। নাতনির লক্ষ্য পূরণের চেষ্টা করবেন, তাই লড়াই করে চলেছে সুফিয়া। সুফিয়ার হাতে তৈরি চা খুব ভালো। তাদের দোকানে এই চা খেতে আসে অনেকে এবং তাদের এই লড়াইয়ের কথা জেনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে। ইতিমধ্যে স্থানীয় কয়েকজন যুবক অঙ্গীকার করেই ফেলেছে সুফিয়ার স্বপ্ন পূরণের জন্য। সুফিয়ার পড়াশোনা যাতে বন্ধ না হয়, তার জন্য সব রকম সাহায্য করতে চায় তারা। কি মনে হয়, নিজের স্বপ্ন পূরণ করতে পারবে খুদে যোদ্ধা?